জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার দশ নং হবির বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দশ হাজার লোকের গণভোজ ও এতিম দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে আমাদের সহকর্মী ওবায়দুল্লাহ রমি জানান সোমবার দুপুরে উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই গণভোজ ও এতিম দুস্থদের খাদ্য বিতরণ করা হয় হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ বাচ্চুর সার্বিক ব্যবস্থাপনায় ওই গণভোজ ও এতিম দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী সহ আরও অনেকে বিডি চ্যানেল desk report